ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে সচিন টেন্ডুলকারকে ছোঁয়ার আক্ষেপটা বেড়েই চলেছে বিরাট কোহলির। ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে 5 রানের জন্য 3 অঙ্ক ছুঁতে পারেননি বিরাট কোহলি। তবে ভাগ্যকে সঙ্গ পাওয়া বিরাট কোহলি আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। তবে লঙ্কান বলার দিনশান মাতোসংকা কোহলিকে সেই রেকর্ড ছুঁতে দেননি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ভারত ইনিংসের দ্বিতীয় বলে হারিয়েছে রোহিত শর্মার উইকেট। দলীয় 4 রানের প্রথম উইকেট হারানোর পর ইনিংসের তৃতীয় বল থেকে ব্যাটিংয়ে নামেন বিরাট কোহলি। এরপর শুভমান গিলের সাথে দেখে শুনে খেলতে থাকেন বিরাট। এদিন ওয়ানডে ক্যারিয়ারে 70তম 50-র দেখা পেয়েছেন বিরাট কোহলি। যে 50টি করতে বিরাট কোহলির লেগেছে 50 বল। তাই তো বলের সঙ্গে সমানতালে রান করতে থাকা বিরাট কোহলির কাছে মনে হচ্ছিল ওয়ানডে ক্যারিয়ারের 49তম সেঞ্চুরি দেখা আজ পেয়ে যাবেন। শেষ পর্যন্ত তাকে হতাশ করেছেন শ্রীলঙ্কার বাহাতি পেসার দিনশান মাদুসঙ্ক। 32তম ওভারে তৃতীয় বলে মাদুসঙ্কর অফ কাটারে বিভ্রান্ত হয়ে বল তুলে দিয়েছিলেন বিরাট কোহলি। শর্ট কভারে ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচটি ধরে নিয়েছেন প্রথম নিশাঙ্কা, যার ফলে 94 বলে 11 চারে 88 রান করে ফিরতে হয়েছে বিরাট কোহলিকে। তাই তো সচিন টেন্ডুলকারের রেকর্ডে বাদ বসানোর আক্ষেপটা যেন আবারও দীর্ঘ হলো বিরাট কোহলির।